হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, অনেকেই দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে অনেকে প্রশ্ন করেছেন রোমানিয়াতে বর্তমানে ওয়ার্ক পারমিটের জন্য কোনো এজেন্সি আছে কিনা তার ঠিকানা দেওয়ার জন্য। তার উপর ভিত্তি করে ভিউয়ার্স আজকের এই ভিডিওটি, আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক। সরকারি নিবন্ধিত যেসব এজেন্সি আছে ওই সমস্ত এজেন্সি থেকে যদি আমরা কোনো অফার দেখি বা বিজ্ঞাপন দেখি কাজের জন্য, বিদেশ যাওয়ার জন্য, তাহলে কিন্তু আমাদের আগ্রহ একটু বাড়ে। কেননা ওনারা সরকারি রেজিস্ট্রিকৃত, ওনাদের প্রতি বছর বছর কিন্তু রিনিউ করতেছে তাদের রেজিস্টারকৃত লাইসেন্স। এই সব লাইসেন্স বা ওই সমস্ত কোম্পানি বা এজেন্সি দেখলে কিন্তু আমাদের আগ্রহটার পরিমাণ একটু বেড়ে যায়। যাই হোক, আজকের এই ভিডিওতে যেই এজেন্সিটার নাম বলবো, ওনারা কিন্তু সরকারি নিবন্ধিত এজেন্সি, আপনারা চাইলে যোগাযোগ করে দেখতে পারেন। তো ওনাদের যে এজেন্সির নাম, সেই নামটা হচ্ছে প্রসার্স রিক্রুটমেন্ট কনসালটেন্সি। ভিউয়ার্স, আসলে আমার মুখের কথা তো আর বিশ্বাস হয়তো বা অনেকে নাও হতে পারে। আমরা মানে মোবাইলের মাধ্যমে, স্ক্রিনের মাধ্যমে তারা গুগল অপশনে গিয়ে এবং তারা যে সরকারি খাতায় নিবন্ধিত বিভিন্ন প্রক্রিয়াগুলো, তাদের যে এই বাংলাদেশ বিএমইটি রেজিস্টারকৃত অনলাইনে আসে কি না সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে আপনাদের পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ ভিউয়ার্স। তো চলুন ভিউয়ার্স আমরা ভিডিও ক্লিপটা দেখি, আশা করি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হবে। ভিউয়ার্স, বর্তমানে এজেন্সি থেকে যে সমস্ত ওয়ার্ক পারমিটের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সহকারী বাবুর্চি, টিম লিডার, রং মিস্ত্রি, রাজমিস্ত্রি, কনস্ট্রাকশন ওয়ার্কার, টিম লিডার, স্টিল ওয়ার্কার, কাঠ মিস্ত্রি, ক্লিনার, ডিশ ক্লিনার, ওয়েটার, বারটেন্ডার, আরও অন্যান্য উল্লেখযোগ্য কয়েকটি তারা অফার দিয়েছে, মানে বিজ্ঞাপন দিয়েছে, কাজের সুযোগ সুবিধা এখানে রোমানিয়ার জন্য আছে। তো এখানে এই সমস্ত অফারের মধ্যে বা বিজ্ঞাপনের মধ্যে যে সমস্ত সুযোগ সুবিধা তারা দিয়েছে, মানে কোম্পানি থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে, সেগুলোর মধ্যে হচ্ছে আপনি যদি এখানে সহকারী বাবুর্চি হিসাবে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন, তাহলে বিস্তারিতের মধ্যে ক্লিক করুন। সহকারী বাবুর্চি কাজের শর্তাবলী, প্রভিশন, থাকার ব্যবস্থা, পরিবহন, খাবার, মেডিকেল। রোমানিয়াতে আপনার মাসিক বেতন হবে $550। চুক্তির সময়সীমা 2 বছর, এখানে নেওয়া হবে পুরুষ। এজেন্সির নাম আপনারা দেখতে পাচ্ছেন প্রসার্স রিক্রুটমেন্ট কনসালটেন্ট। এবং পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি এখানে রং মিস্ত্রি বা রাজমিস্ত্রি বা কনস্ট্রাকশন ওয়ার্কারের মধ্যে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে যে অফারগুলো দেওয়া আছে, মানে কোম্পানি থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাজের শর্তাবলী, প্রভিশন, থাকার ব্যবস্থা, পরিবহন, খাবার, মেডিকেল, এগুলো আপনাকে কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। রোমানিয়াতে আপনার মাসিক স্যালারি যেটা হবে সেটা হচ্ছে $650। চুক্তির সময়সীমা হবে 2 বছর, এখানে পুরুষ নেওয়া হবে। এজেন্সির নাম আপনারা দেখতে পাচ্ছেন প্রসার্স রিক্রুটমেন্ট কনসার্ন। ভিউয়ার্স, আপনারা বিভিন্ন কাজের বিজ্ঞাপনগুলো দেখছেন এবং পরবর্তী যে বিষয়টা ভিউয়ার্স, ওনারা সরকারি বিএমইটি রেজিস্ট্রিকৃত খাতায় নিবন্ধিত আছে কি না সেই বিষয়টার উপর আমরা একটু দেখব, তাহলে আরও আমাদের পরিষ্কার হবে যে না ওনারা, ওনাদের লাইসেন্স রিনিউ আছে এবং কতদিন পর্যন্ত রিনিউ আছে ওটা আমরা সরাসরি মোবাইল স্ক্রিনের মাধ্যমে। এজেন্সি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি গুগল সার্চ অপশনে যাবেন, সেখানে প্রসার্স রিক্রুটমেন্ট কনসালটেন্ট বাংলাদেশ এটা লিখে সার্চ বারে সার্চ করার সাথে সাথেই প্রথমে যে অপশনটা আসবে সেটা হচ্ছে মেসার্স প্রসার্স রিক্রুটমেন্ট কনসালটেন্স RL হচ্ছে, মানে রেজিস্টার লাইসেন্স হচ্ছে 1027। এই অপশনটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা সরাসরি চলে যাবেন প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হোম পেজে। এখানে থ্রিবার মেনুটা, এই থ্রিবার মেনুতে যদি আপনি ক্লিক করেন এখানে অনেকগুলো অপশন আছে, মন্ত্রণালয় সম্পর্কিত, দপ্তর, সংস্থা, শ্রম উইং, কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং নিচে আরও অনেকগুলো অপশন আছে। তো আমাদের যেটা প্রয়োজন মূলত সেটা হচ্ছে আমাদের এই কর্মসংস্থান যে অপশনটি, এই অপশনটি আমাদের দরকার। তো এই অপশনটি যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে অনেকগুলো অপশন আসে, তার মধ্যে উল্লেখযোগ্য আছে যে এজেন্সির তালিকা, এজেন্সি সংক্রান্ত আদেশ, বিদেশে কর্মী নিয়োগ অনুমতি। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এজেন্সির তালিকা। এজেন্সির তালিকাতে যদি আমরা ক্লিক করি তাহলে যেই বিষয়টা আসবে ভিউয়ার্স, এজেন্সির তালিকায় ক্লিক করার সাথে সাথে আমাদের যেই পেজটি আসছে সেটা হচ্ছে 31/5/2021 তারিখ পর্যন্ত নবায়নকৃত রিক্রুটিং এজেন্সির তালিকা। মানে আমরা যদি এই অপশনটির মাঝে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো, মানে এই বছরে মে মাসের 31 তারিখে যে সমস্ত এজেন্সি সরকার মানে তাদের লাইসেন্স নবায়ন করেছেন তাদের তালিকা আমরা এখানে দেখতে পারবো। তাহলে আমরা যদি একটু ক্লিক করি এখানে দেখি তাহলে পুরো বিষয়টা আমরা সরাসরি ক্লিয়ার হতে পারবো। ভিউয়ার্স দেখেন এখানে মানে এই বছরে যতটুকু যতগুলো এজেন্সি
তাদের লাইসেন্স রিনিউ করেছে সম্পূর্ণ এজেন্সিগুলোর তালিকা এখানে চলে আসছে। তো এর মধ্যে উপরে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি 31/5/2021 তারিখ পর্যন্ত নবায়নকৃত রিক্রুটিং এজেন্সির তালিকা, আপনারা একটু লক্ষ্য করবেন তার এখানে প্রথমেই দেওয়া আছে নেম অফ রিক্রুটিং এজেন্সি, লাইসেন্স নম্বর এবং রিনিউ আপ টু ডেট। এখন আমাদের আমাদের যে এজেন্সিটির লাইসেন্স নাম্বার সেটি হচ্ছে 1027। আমরা যদি একটু নিচে দেখি তাহলে আমরা 1027 যেই অপশনটা মানে যে সিরিয়াল নাম্বারটা ওখানে যাওয়ার পরে আমরা দেখি 1027-এর মধ্যে আছে কি না। ভিউয়ার্স একটু লক্ষ্য করুন এখানে 1027 নম্বর যে এজেন্সিটার নাম দেওয়া হয়েছে খুব সহজে এটি দেখা যাচ্ছে, প্রসার্স রিক্রুটমেন্ট কনসালটেন্স 1027, এবং তাদের যে লাইসেন্সটা নবায়ন করা হয়েছে সেটা হচ্ছে আপনার 31 ডিসেম্বর 2022 সাল পর্যন্ত তাদের লাইসেন্স নবায়ন করা আছে। তো ভিউয়ার্স আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ নিত্য নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং যারা যোগাযোগ করতে চাচ্ছেন তারা ফেসবুকে জয়েন হয়ে ইনবক্সে নক দিবেন, ইনশাল্লাহ তৎক্ষণাৎ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।